জাতীয় উপজাতি ঐক্য সুদৃঢ় এবং রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র করার আহ্বানে বিলোনিয়া জেলা কার্যালয়ে বাজুবন রিয়া মঞ্চে গৌতম দাস বিজনধর নগরে অনুষ্ঠিত হল পঞ্চম সিপিআইএম শান্তির বাজার মহকুমা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর এবং সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বাম বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা। সম্মেলনে মহকুমা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ দেবনাথ। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ ত্রিপুরা।